আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। এই সংকটময় সময়ে শুধু সরকারি উদ্যোগে কিংবা ওই যত সামান্য রেশনে কাটবে না দিন আনা দিন খাওয়া মানুষগুলোর অন্নের যোগান। দারিদ্রসীমার নিচে বসবাসকারী এই মানুষেরা কিন্তু কেউ ভিখারি নয়। পরিস্থিতির চাপে থলে হাতে দাঁড়াতে হচ্ছে ত্রাণের লাইনে, বেঁচে থাকার তাগিদে শিশুর মুখে এক মুঠো ভাত তুলে দিতে আজ এই মানুষগুলো রাস্তায়। তাই এগিয়ে আসতে হবে সবাইকে যার যেমন সামর্থ্য। সেই তাগিদেই ঝাঁপিয়ে পড়ল বামনঘাটার গ্রিন লাইফ ও তার দহ পশ্চিম মিলন সংঘ। দুটি ক্লাব আদিবাসী অধ্যুষিত গ্রামে যৌথভাবে তুলে দিল খাদ্য সামগ্রী। বামনঘাটা গ্রিন লাইফের সম্পাদক বলেন, খাবার হাতে তারদাহ আদিবাসীদের এই শিশুর অনাবিল হাসিতে ওদের মুখগুলি যেন মনে হচ্ছিল অমাবস্যার রাতে দ্বাদশীর এক ফালি চাঁদ। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে। সাগর মুখ দিবি না কারোর। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি, ক্রীড়া, অপরাধ, বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।